থেকে ফিশিং আসছি চান টেক্সটাইলের দিঘিতে, একটা কাঞ্চন রূপগঞ্জে। আমাদের ফিশিং শুরু হয়ে গেছে, সারা রাত একটা গ্রুপ ফিশিং করেছে। আমি আমাদের লাড্ডু হয়েছি, বসিগুলো প্রচন্ড বাতাস ছিল আজকে সারাদিন, এখনো বাতাস আছে। প্রচন্ড রৌদ্রের মধ্যে ঢাকার অতি সন্নিকটে শীতলক্ষা ঠিক এই পারেই এই চান টেক্সটাইল লিমিটেডের দিঘিতে আমরা ফিশিং করছি। চতুর্দিকে শিকারি, ওই মাঝখানে দিঘির পারেও শিকারি, ওই দূরে 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 অনেক শিকারি, এদিকেও শিকারি আছে, অনেক দূরে দূরে শিকারি। এখানেও আমার পিছনেও শিকারি আছে, আমার সাথে আছে আমার তরুণ শিকারি, শৌখিন মৎস্য শিকারি হামজা শেখ, আরশাদ শেখ ভালো নাম, হামজা ডাক নাম। ইতিমধ্যেই এই যে আমার পাশে আরেক নবীন শিকারি শাহিন, ওই তো হাতে ই দিচ্ছে। সামনে একটি কলা গাছ এবং ডুমুর গাছ আছে, এখানে ওয়ালগুলো দেয়া আছে, মাঝে মাঝে শিকারিগুলো দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, চমৎকার পরিবেশে ফিশিং করতেছি, হামজার লাড্ডু তৈরি করতেছে। রাত্রিবেলায় যে ফিশিং করা হয়েছে সে মাছটি নিয়ে একটা গ্রুপ একটু আগে চলে গেল। আমি সকালে এসেছি ফিশিং করার জন্যে এবং ফিশিং শুরু করেছি, হামজাও সকালে এসেছে, সকাল কি প্রায় 12টার দিকে এসেছে আমাদের দ্বিতীয় টিম। তা আজকের অনুভূতি কী তোমার ফিশিংয়ের? চমৎকার অনুভূতি, প্রচণ্ড গরম, তাছাড়াও আজকে হিট হইতেছে, আমরা অনেকগুলো ব্রিগেড পাইছি। একটু জোরে বলো। আমরা অনেকগুলো ব্রিগেড পাইছি, প্লাস হচ্ছে আমরা তেলাপিয়া পেয়েছি, তেলাপিয়া পাইছি, আমরা সরপুঁটি পাইছি, আমরা মাটা পেয়েছি, রুই পেয়েছি, আমরা রুই মাছ পেয়েছি। আমাদের শাহিন সাহেব ধরছে রুই মাছ, পরপর দুইটা রুই হিট করেছে, আর বেশ কিছু ব্রিগেড আমরা পেয়েছি। ওই আমাদের ফাতনাগুলো ঠায় দাঁড়িয়ে আছে, কখন টান হয়ে যায়। সালামু আলাইকুম সাহেব, এখন কিছু বলবে? আজকে আসছি ঐতিহ্যবাহী চান টেক্সটাইল দিঘিতে, চতুর্দিকে অনেক শিকারি। আমি সকালবেলায় এসে ফিশিংটা শুরু করেছি, এসেই বড় একটা সরপুঁটি মাছ শিকার করেছি। সরপুঁটি মাছটা অত্যন্ত চমৎকার, বড় সাইজের, তারপরে বেশ কয়েকটি তেলাপিয়া এবং কয়েকটি ব্রিগেড হিট করেছি, সবগুলোই অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশে ফিশিংটা। এই ফিশিংটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, এটা নিতান্তই আমাদের শৌখিনতা এবং আমার ব্যক্তিগত হবি। এই হবিকে দিয়ে রাখার জন্য আমরা দূর দূরান্ত সারা বাংলাদেশে ফিশিং করে থাকি। বিশেষ করে উন্মুক্ত জলাশয়ের শিকারী হিসাবে, উন্মুক্ত জলাশয়ের শিকারী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ উন্মুক্ত জলাশয়ের শিকার সেটা অত্যন্ত ধৈর্যের কাজ এবং অত্যন্ত কষ্টের কাজ। উন্মুক্ত জলাশয়ে বড় একটা মাছ শিকার করতে পারলে সেটা জীবনের রেকর্ড হয়ে যায়। তাই আমি সবাইকে আহ্বান করব, কারণ ইদানিং যেখানেই টিকিটে মাছ শিকার করতে যাই সেখানেই কিছু না কিছু বিড়ম্বনার সৃষ্টি হয়। এই বিড়ম্বনার থেকে রেহাই পাওয়ার জন্য উন্মুক্ত জলাশয়ের শিকার অত্যন্ত উৎকৃষ্ট শিকার বলে আমি মনে করি। আর সবার প্রতি
না আমার এখানে একটা প্রশ্ন আছে বড় ভাই, সবার উদ্দেশ্যে বলবেন। এটা হচ্ছে যে পুকুর মালিকরা এবং কি কিছু দালাল চক্র যে কাজগুলা করে, এগুলা কি আসলে মানে আমাদের শিকারীদের জন্য এটা কি ভালোর দিক তো জীবনও হবে না, তবে এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় এটার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি ধন্যবাদ আপনাকে। তো আমি বলতে চাচ্ছি যে শিকার করতে করতে টিকিটে বারবার আমরা প্রতারিত হতেছি, ধোকার শিকার হচ্ছি, বিভিন্ন প্রতারণার আমরা শৌখিনতাকে টিকিয়ে রাখার জন্য প্রচুর অর্থ ব্যয় করছি। দূর দূরান্ত যে আমরা বড় একটা মাছ শিকার করার জন্য নিজেকে এমন তো অবস্থা থাকলে তো আমাদের শিকারী পরিচয়টা হারায় যাবে, আর এটারে কিভাবে বাঁচায় রাখা যায় এটা যদি কিছু বলতেন। একটা শৌখিনতাকে পুঁজি করে কিছু দালাল চক্র এখন সক্রিয় যারা অহরই আমাদের সাথে প্রতারণ করে যাচ্ছে। কিছু কিছু দালাল শিকারী বেশে মাছের বিভিন্ন ছবি তারা পোস্ট করে, সেই ছবিগুলো দেখে আমরা চড়া মূল্যে টিকিট কিনে আমরা ফিশিং করতে যাই। ফিশিং করতে গেলে দেখা যায় যে সেখানে মাছের ওজন মাত্র 100 গ্রাম, কিন্তু যখন টিকিট ছাড়ে 20,000 টাকা 25,000 টাকা, মাছের ওজন তখন লাইভ আকারে দেখানো হয় 15 কেজি 10 কেজি 12 কেজি। আমরা সেই ভিডিওগুলো দেখে এই প্রতারণার হাতে আমরা পাড়া দিই। আমি শৌখিন শিকারীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা টিকিট নেওয়ার আগে সেই পুকুরটা আপনারা টেস্ট করে যথাযথ যাচাই বাছাই করে তারপরে টিকিট পুকুরে মৎস্য শিকার করতে যাবেন। তো ধন্যবাদ আমাদের রাখার জন্য, আমাদের পর্ষদের চিফ হুইপকে জানাই। ইতিমধ্যে আমাদের অনেকগুলো মাছের হয়েছে, শাইন সাহেব ওইটা এখান থেকে ঠিক করে দিয়েছে। মাছগুলো হচ্ছে এই হচ্ছে আমাদের নেট, নেটে মোটামুটি ভালো হয়েছে মাছের অবস্থা আলহামদুলিল্লাহ। কিছু মাছ চলে গেছে, সকালে কিছু এই যে শাইন সাহেব বলতেছে সকালে কিছু নিয়ে গেছে। শাহিন সাহেব আজকে রুই মাছ মেরে দিয়ে পুরো লাল হয়ে গেছে, সারা রাত্রে ঘুমায় নাই। তো ধন্যবাদ সবাইকে। বিশাল বড় দিঘি, এদিক থেকে ওই পারে লাল বিল্ডিংটা দেখা যায় একটা কটেজ, এই দিক থেকে দেখা যায় সাদা একটা বিল্ডিং, এইদিকে কাঞ্চনের রাস্তা। আমরা এবারে আসি, এটা আমার চেয়ার, এটা আমার শিব বসিগুলো। নৌকা দিয়ে শিকারীদেরকে পার করা হচ্ছে চান টেক্সটাইল মিলের ওই মাঝখান থেকে নিয়ে আসলো তাদেরকে এই ঘাটে ফেরালো। কি মাছ পেয়েছেন ভাই? কত? 15-20 কেজি হবে। এই চান টেক্সটাইলের দৃশ্য অত্যন্ত মনোরম। এখন পানি শান্ত হয়ে আসছে কিন্তু মাছ টোপ নিচ্ছে না, অনেকেই চলে যাচ্ছে। আমাদের এই টোপগুলো শেষ হলে আমরা বাসায় ফিরব। নৌকা চলে যাচ্ছে, একদম গ্রামীণ পরিবেশে আমরা আছি, শহরের মধ্যে গ্রামীণ পরিবেশ। এটা চান টেক্সটাইলের বিকালবেলার দৃশ্য। হিট হয়েছে, হিট হয়েছে, মাছ আছে, আছে, হ্যাঁ, ছুটে গেছে, জাম করে ওই জাম করে ছুটে গেল, হ্যাঁ হ্যাঁ, জাম করে ছুটে গেছে, রুই রুই রুই।
জাম করে একটা মাছ ছুটে গেল আমাদের শাহিনের। কম দিছিল কিছু দিছিল না, মাছটা ওই পয়েন্টে ওই ঘাসের কাছে ছিল নৌকা নিয়ে খালি ডিস্টার্ব করে এই যে মাছ হিট করেছে, হিট করেছে শাহিন, হামজা ক্যাচিং, এই ওইদিকে যায় না, এইদিকে এইদিকে আনো, এইদিকে এইদিকে মুভ করো, এইদিকে মুভ করো, সুতার লাগো না, ক্যাচিং লাগবে, পরিমণি পরিমণি লাগবে লাগবে, পরিমণি ক্যাচিং লাগবে, দেখি আস্তে করো সামনে নিয়ে আসো, ক্যাচিং হলো আবার জোড়া হিট, একটা ল্যান্ডিং করেই আবার হিট, আমি বলে দিছি যে এই টোপটা খেলো স্পেশাল টোপ, নরোজালির স্পেশাল টোপ, ডিম ছাড়া না, গোড়া ডিম না, এই সত্য কথা, ডিম ছাড়া, আস্তে 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 বড় রুই, ক্যাচিং 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 ভাই, ও জু জু ভাই একটু যাই দেব তাড়াতাড়ি, আরে নিয়ে আসেন না আপনার কাছে, আরে আনেন না, খান না, আরে পড়বে ও, এই নিচে যাই কেন, রুই তো ক্যাচিং দেন না আপনি, আপনি ক্যাচিং দেন না, ক্যাচিং এই দিকে যাইব, দূরে খেলো, এই ক্যাচিং ক্যাচিং করে লো, আরেকটা ক্যাচিং হলো রুই, একদম খায়া ফুলে গেছে, নেটটা নেটটা নেট নেটটা নেটটা দেখান আলহামদুলিল্লাহ লাস্ট হিট, লাস্ট হিট,
সুন্দর একটা পরিমণি। আমি কই ক্যামেরা কাছে গা, ক্যামেরা অন করেন না। একদিনের মাছ গতকালকের মাছ চলে গেছে, একদিনের মাছ গতকালকের মাছ আমাদের ভাই সোহান হলদার ভাই, বড় একটা রুই আছে আমাদের, পরিমণি